আল্লাহর কাবা ঘরের দক্ষিণে, একটু ফাঁকি হতা হোক করে দিয়ে আল্লাহর বাড়ি। আল্লাহ নবী গভীর রাত্রে আওয়াজ করে দিয়ে আল্লাহর তদন্তে বের হলেন। দুনিয়ার সবাই ঘুমায়, আওয়াজ করে দিয়ে আল্লাহর জানলার পাশে যখন নবী দাঁড়ায়, ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ ফসফস করলে যেমন শব্দ হয় এমন কান্নার আওয়াজ আসতেছে। ফজরের নামাজের পরে নবী বললেন, আবুবকর তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবুবকর বলে, হুজুর আমি জানি না, আমিও জানি না, জিব্রাইলও জানে না, নবীও জানে না, আবুবকর জানে না। আল্লাহ রাসূল বলেন, আমি কিছু জানি, আমি জানতাম না কিন্তু কিছু জানি। দুনিয়ার সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো কেন? আবুবকর বলে, হুজুর আমি ঘুমের জন্য বিছানায়